গত জুলাই মাস থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি 26 দিন পর গত শুক্রবার থেকে সব নদীর বিপদসীমার নিচে নামতে শুরু করেছে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগস্ট মাসের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে উত্তরাঞ্চলে আবার বন্যা হতে পারে, কিন্তু এর তীব্রতা ও স্থায়িত্ব জুলাই মাসের বন্যার চেয়ে কম হবে জানিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে। দেশে এই বছর আর দীর্ঘস্থায়ী ও বড় বন্যার আশঙ্কা নেই। তবে দেশে বড় বন্যার সংখ্যা না থাকলেও এখনও দেশের 6,867টি গ্রামে বন্যার ক্ষত রয়ে গেছে। নদী ভাঙনের কবলে পড়ে 1,654টি বাড়ি বিলীন হয়ে গেছে, বন্যার পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে 21,062 হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে 29,540 হেক্টর জমির ফসল। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাধারণ ত্রাণ হিসেবে 23 লাখ টন চাল ও ভিজিএফ কার্ডের মাধ্যমে 1,49,000 টন চাল বরাদ্দ দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বন্যা কবলিত এলাকার ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না এবং বন্যার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি এবং আছেন ব্র্যাক ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। স্বাগত আপনাদের দুজনকেই আজকের এই পর্বের রাজকাহনে। আমরা আসলে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি থেকে একটু আলোচনাটা শুরু করতে চাই, মানে যেই ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ আমরা জানতে পারছি। ডক্টর আইনুন নিশাত, আপনার কাছ থেকে আসলে প্রথমে জানতে চাই যে আমরা যে একটা হিসেব দেখছি, শতাধিক প্রাণহানির ঘটনা, মানে প্রাণহানি হয়েছে এবারের বন্যায়, তারপরে ফসল হানির যে খবরটি শুরুতে বলছিলাম, 21,062 হেক্টর সম্পূর্ণ ক্ষতি হয়েছে ফসল এবং আংশিক ক্ষতিগ্রস্ত 29,540 হেক্টর জমির ধান, 200+ কালভার্ট সেতু ক্ষয়ক্ষতি হয়েছে, 5,214 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে যেরকম বন্যা হয়েছে তাতে এই রকম ক্ষয়ক্ষতি কি স্বাভাবিকই কিনা? দেখুন, আমার কথা তো আপনাদের পছন্দ হবে না। আমি ঢোকার মুখে মন্ত্রী মহোদয়কে একটু ওয়ার্নিং দিয়েছি, অ্যালার্ট করেছি যে আপনাকে মন্ত্রণালয় যে সমস্ত কথা বলার জন্য তৈরি করে দিয়েছে আমি সেগুলোর তীব্র বিরোধিতা করব এবং আপনার সাথে আজকে তর্কে লিপ্ত হব। কারণটা হচ্ছে বন্যাটা কোথায়, তীব্র বন্যা হয়েছে বাহাদুরাবাদে কিংবা তিস্তার ডালিয়াতে কিংবা সুনামগঞ্জে। আমাদের গত 50-60 বছরের যে ডেটা আছে তার তুলনায় পানির উচ্চতা বেশি ছিল, সেই দিক থেকে তীব্র বন্যা হতে পারে। কিন্তু সুনামগঞ্জে কি এটা বন্যা? এখন মোটেই বন্যা না। সুনামগঞ্জে হাওড় অঞ্চলে থই থই পানি থাকবে, আরও 4-5 ফুট পানি বাড়লে কিছু আসে যায় না। এই যে আপনারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে বলছেন যে তারা পানিবন্দী, অবশ্যই তারা পানিবন্দী। আপনি যদি হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ে থাকেন, আমি যখন বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পড়াতাম বুয়েটে, আমি হুমায়ুন আহমেদকে তো উদ্ধৃতি দিতাম, তার উপন্যাস ব্যাখ্যা করতাম যে চারিদিকে পানি, গ্রামগুলো ঢিবির উপরে, গ্রামের একটা গ্রামের উঠানেও কি পানি উঠেছে হাওড়ে? উত্তর হচ্ছে না। তাহলে একটা সময় স্বাভাবিক ব্যাপার আছে। ওকে, আপনি তাহলে সুরমা কুশিয়ারার একটা অবস্থান গেল, সেখানে যদি এপ্রিল মাসে পানি ওঠে, মে মাসে সামান্য পানি ওঠে উঠে মানে হাওড়ের মধ্যেই, সেটা মারাত্মক বিপর্যয় ধারণ করে, কারণ তখন বোরো ধান আছে। 2017-তে চৈত্র মাসে বৃষ্টি হয়েছিল আষাঢ় মাসের মতো, মূল বৃষ্টিটা হয়েছিল কিন্তু মেঘালয়, তাতে ফসলের ক্ষতি হয়েছে। এখন তো কোনো ফসল নেই। ওকে, তাহলে এবার আসি ব্রহ্মপুত্র বেসিনে। ব্রহ্মপুত্র বেসিনে বাংলাদেশে 1967 থেকে 70-এর মধ্যে ডান তীর ঘেঁষে বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ আছে। যতক্ষণ না এই বাঁধ ভেঙেছে কিংবা টপকেছে ততক্ষণ তো ভিতরে পানি যাওয়ার কথা নাই, বাঁ তীর জুড়েও বাঁধ আছে। সেখানে যেমন জামালপুরের একটা জায়গাতে ভেঙেছে, আপনি ত্রাণ করতে গেছেন আরেকটা টেলিভিশন প্রোগ্রামে আপনার সচিব মহোদয়ের কাছে শুনেছি, এবং মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় যখন গেছেন গ্রামের লোক বলেছে আমরা ত্রাণ চাই না, বাঁধটা ঠিক করো, তাই না? আমার একটি অনুষ্ঠানে ওই কথাই হয়েছে। ওকে, তো তাই যদি হয় বাঁধটা ভাঙলো কেন? বাঁধটা কি টপকেছে? টপকায়নি। তাহলে এখানে একটা জিনিস আমি খুব সাহস করে বলছি, এরপরে সাংবাদিক ভাইরা আমার উপরে খেপে যাবেন, তারা এবং সম্পাদক সাহেবরা হেডলাইন দিচ্ছেন বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে। কার বিপদ? এই অর্থটা বুঝতে হবে, টেকনিক্যাল টার্ম
আমি ডাক্তার নই, উনি ডাক্তার। আমার কাছে টেম্পারেচার বাড়লি জ্বর, আমার তো পেটে অসুখ হলেও জ্বর হতে পারে, আমার তো টাইফয়েড হলে জ্বর হতে পারে, নিউমোনিয়া হলে জ্বর হতে পারে, টিবি হলে জ্বর হতে পারে। কাজেই প্রত্যেকটা শব্দের মানে বুঝতে হবে, ডেঞ্জার লেভেলটা কি। যেখানে বাঁধ নেই সেখানে নদীটা কানায় কানায় পূর্ণ হলে, ইঞ্জিনিয়ারিং টার্ম হচ্ছে 2.33 রিটার্ন পিরিয়ড, স্ট্যাটিস্টিক্যাল একটা শব্দ, আমি সেটাতে ঢুকবো না। সুপ্রিম কোর্টও বলছেন নদীটা কানায় কানায় পূর্ণ হওয়াটা হচ্ছে নদী। তার থেকে যদি একটু উপরে ওঠে, প্লাবনভূমিতে পানি ঢুকে যদি ফসল বাড়িঘরের ক্ষতির সম্মুখীন হতে আশঙ্কা দেখা দেয়, তাহলে এটাকে বলছি আমরা ডেঞ্জার লেভেল। এখন আপনি পুরনো গ্রাম যেগুলো পাবেন সেখানে বাড়ি অলরেডি স্বাভাবিক বর্ষার যে লেভেল তার থেকে উঁচু ঢিবিতে করা আছে, যে ডেঞ্জার লেভেল হচ্ছে ফসলের জন্য ডেঞ্জার লেভেল। তখন গ্রামে রাস্তাঘাট ছিল না, প্লাবনভূমি প্রান্তরভূমি সব ডুবে যাচ্ছে। আর যেখানে বাঁধ আছে, বাঁধের যে ইঞ্জিনিয়ার সাহেবরা ডিজাইন করেছেন, তারা কি করে ডিজাইন করেন, তারা পুরনো ডেটা ধরে একটা ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস করে ভবিষ্যতে কি ঘটনা ঘটতে পারে, তারপরে নীতি নির্ধারকদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার আমরা কি ধরনের প্রোটেকশন দেব। যেমন ঢাকা শহরের জন্য 100 বছর রিটার্ন পিরিয়ড, যমুনার পারে 50 বছর রিটার্ন পিরিয়ড, অন্য জায়গাতে 20 বছরের রিটার্ন পিরিয়ড, উপকূলে 100 বছর রিটার্ন, মানে 100 বছরের সবচেয়ে খারাপ ঘটনা যেটা ঘটতে পারে সেইটা। তাহলে আমি সেই লেভেলে পানির স্তরটা ঠিক করলাম, করে তার উপরে আমি ফ্রি বোর্ড দেই, মানে ঢেউয়ের জন্যে। তাহলে এইটা যদি আমার গ্রাউন্ড লেভেল হয় যে টেবিলটা, তাহলে বাঁধের উচ্চতা আমি ঠিক করেছি এতখানি, ধরুন 4 মিটার, 3 মিটার, 8 ফুট, 10 ফুট, 12 ফুট, 15 ফুট, তার সাথে আমি দিয়েছি ফ্রি বোর্ড, ঢেউ হবে প্রচুর। অল রাইট, এখন এই যে ডিজাইন লেভেল তার থেকে বেশ নিচে যখন থাকে তখন আমরা বলি এটা বিপদসীমা, অর্থাৎ মন্ত্রী মহোদয়, তার সচিব মহোদয় কিংবা তার অফিসারদের এবং পানি উন্নয়ন বোর্ডের অফিসারদেরকে, পানি উন্নয়ন বোর্ডই অ্যালার্ট করছে তুমি নজর রাখো। কারণটা হচ্ছে তখন আপনি যদি বাঁধের উপরে দেন, আজকে যদি আপনি যান সারিয়াকান্দি কাজীপুর সিরাজগঞ্জে দেখবেন যে নদীটা একেবারে ছুঁই ছুঁই অবস্থা, কারণ এখন বিপদসীমা সামান্য নিচে আছে এবং আগামী 7-8 দিন সেই লেভেলে থাকবে, আর ভিতর কিন্তু খটখটে শুকনা। তাহলে ভিতরে পানি ঢুকবে যদি বাঁধ ভাঙে, এবার কি কোথাও বাঁধ ভেঙেছে? ভাঙেনি, ভেঙেছে রাজশাহীতে নবাবগঞ্জে, খবরের কাগজ পড়ে যেটা ভেঙেছে বলে আমরা দেখছি, অল্প কিছু জায়গায় ভেঙেছে। তাহলে সেই ক্ষেত্রে আমি মন্ত্রী মহোদয়কে, তার মন্ত্রণালয়কে, পানি উন্নয়ন বোর্ডকে, পানির সচিবকে, পানি মন্ত্রীকে, ক্যাবিনেট সচিবকে, সকলকেই আমার কৃতজ্ঞতা জানাবো। তারা যখন জুন মাসে দেখতে পাচ্ছেন যে পানি বাড়া শুরু হয়েছে এবং এটা বিপদসীমা অতিক্রম করতে পারে, তখন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের, ডেপুটি কমিশনারদেরকে, সকলকে অ্যালার্ট করছেন যে তোমরা এগুলোর দিকে নজর রাখো, রিপেয়ার করো। আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়, যখন পানিটা বেশ উপরে ওঠে, ভিতর কিন্তু শুকনা, তখন পানি সিপ করে ঢুকতে পারে, ঘোলা পানি দেখা যায়, তখন ওখানে একটা রিং বাঁধ করে ওটাকে ঠেকাতে হয়। তাহলে আমার দেশে যদি 70-80% এলাকা ফ্লাড প্রোটেক্টেড থাকে এবং সেই প্রোটেকশন যদি কাজ করে থাকে, তাহলে বন্যা কোথায়? বন্যাটা হয়েছে বাঁধের বাইরে যারা থাকেন, চরে যারা থাকেন, যমুনার চরে যদি 20-30 লাখ, আমি জানি না সংখ্যাটা কত, পদ্মার চরে যারা থাকেন তারা এখনও এফেক্টেড হননি, হতে পারে, আমি 1 মিনিটে শেষ করছি। তাহলে এই লোকগুলোর বাড়িঘর ডুববে, সামনের বছর ডুববে, তারপর বছর ডুববে, তারপরের বছর ডুববে, 10 বছরে 8 বছর 7 বছর ডুববে, খুবই স্বাভাবিক ঘটনা, গত 50 বছরে 30 বার ডুবেছে। কাজেই আপনি পানি দেখলে যে বলবেন বন্যা হচ্ছে, তার মানে এটা মানে ডুববে যে এটা একটা একদম নিশ্চিত বিষয়, একেবারে নিশ্চিত, এটি বুঝে যাওয়ার মতো বিষয়। তাহলেই তো সেখানে তো প্রশ্নটা করতে চাই, যে তাহলে আপনাকে কথা বলতে হবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কিংবা পানি মন্ত্রীর সাথে, কারণ প্রোটেকশন দেওয়াটা তার কাজ। আর যেখানে মানুষ কষ্টে আছে, দুর্গত, হ্যাঁ, যখন পানিতে চরে পানি উঠে গেছে তখন তার কর্মসংস্থান নেই, যিনি ভ্যান চালাতেন তার কাজ নেই, যিনি রিক্সা চালাতেন তার কাজ নেই, সেখানে ওনারা ত্রাণ কার্য করবেন, আমার কোনো আপত্তি নাই। কাজেই ত্রাণটা হতে হবে টার্গেটেড। আর সেই বিষয়ে আমি জানতে চাইবো ডাক্তার এনামুর রহমানের কাছে, আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছ থেকেই নিয়ে জানতে চাই। আপনাদের আমি দোষারোপ করছি এই কথা বলে, আপনারা কোনো সময় ছবি দেখানোর সময় বলেন না ছবিটা কোথাকার, এটা কি বাঁধের ভিতরে না বাঁধের বাইরে, এইটা যদি বলতেন তাহলে তর্ক অনেক পরিষ্কার হয়ে যেত। ধন্যবাদ। মানে বাঁধের ভেতরে বা বাঁধের বাইরে তার উপরে নির্ভর করছে যে আসলে বাঁধের বাইরে পানি উঠবে, অত্যন্ত স্বাভাবিক ঘটনা। জি জি, ডক্টর এনামুর রহমান এমপি, যে এটা যদি স্বাভাবিক হয়, এটা যদি আগে থেকে বোঝা যায়, তাহলে কি ক্ষতিটা মানে কমানো যেত, আরেকটু নিয়ন্ত্রণে আনা যেত? মানে শতাধিক প্রাণহানির খবর জানছি এবং আরো যা ফসল হানি বলেন বা রাস্তাঘাটের ক্ষতি, এটা কি আরো একটু কমানো সম্ভব ছিল?
আমরা আমাদের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী আমাদের সচিবরা সহ এবং আরও মন্ত্রণালয় অন্যান্য কর্মকর্তা সহ আমরা যে পরিদর্শনে গিয়েছি সেখানে কিন্তু যে সমস্ত জায়গায় বাঁধ আছে সেটা কিন্তু বন্যা কবলিত হয় নাই। যেখানে বাঁধ ছিল অথচ বাঁধ ভেঙে গেছে সেই জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে। এবং উনি আইনুল ইসলাম সাহেব যেটা বলছেন, আমরা যে বিস্তীর্ণ পানি দেখেছি এবং বাড়িঘর পানি নিমজ্জিত দেখেছি সেগুলো কিন্তু আসলে চর এলাকায়, অর্থাৎ নদীর যে গতিপথ সেই গতিপথের মাঝখানে চর পরে যে ভূমিগুলো হয়েছে সেখানে বসবাসকারীরা এফেক্টেড হয়েছে বেশি এবং বাঁধের ওই পারে কিন্তু ক্ষতিগ্রস্ত কম হয়েছে। আর এই বাঁধগুলো যেখানে ঝুঁকিপূর্ণ ছিল সেগুলো যদি বন্যার আগে সংস্কার করা যেত তাহলে হয়তো বিপদটা আরও কম হতো। এই বিষয়ে কি আপনাদের সাথে একটা সমন্বয় থাকে পানি উন্নয়ন বোর্ড এবং বা মন্ত্রণালয়? এটা আমাদের যে আন্তঃমন্ত্রণালয়ের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে সেটি 22টি মন্ত্রণালয় নিয়ে গঠিত এবং সেখানে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় সেটার সদস্য। আমরা যে কোনো দুর্যোগে আমরা কিন্তু এই 22টি মন্ত্রণালয় বসে সভা করি এবং প্রত্যেক মন্ত্রণালয়ের কার্যকলাপ বা অসুবিধাগুলো চ্যালেঞ্জগুলো বা ঝুঁকিগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং সেগুলো কীভাবে কাটিয়ে উঠা যায় সেই জন্য কিন্তু সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ অধিদপ্তরের এবং জেলা পর্যায়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার তারা কিন্তু সবাই কাজ করেছে। কিন্তু সেই সিদ্ধান্তগুলোর মধ্যে ওই দাবিটা কতটুকু জায়গা পেল, জনগণের যে দাবি যেটি ডক্টর আইনুল নিশা তো বলছিলেন যে আমরা ত্রাণ চাই না বাঁধ চাই? জি, এটা আজকে এবারে শুধু না, আমরা যখন এবার সাইক্লোন ফনি হয়েছিল তখন আমরা সাতক্ষীরা, শ্যামনগর, গাভুরা এই অঞ্চলগুলোতে আমরা গিয়েছি এবং সেই নদীগুলোতে দেখেছি যে বাঁধগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানেও আমার পানি সম্পদ উপমন্ত্রী আমার সাথে ছিলেন এবং সেখানে যখন আমরা ত্রাণ দিতে গেছি জনগণ দাবি করেছে যে আমরা ত্রাণ চাই না আমরা বাঁধ চাই। এবারও আমরা যতগুলো জায়গায় গিয়েছি প্রায় 100-এর উপরে জায়গায় গিয়েছি সেখানেও কিন্তু জনগণ একটি কথা যে প্রতি বছর আমরা বন্যা কবলিত হতে চাই না, প্রতি বছর আমরা আমাদের ঘর বাড়ি ফসল এবং অর্থনৈতিক ক্ষতি চাই না, আমরা স্থায়ী বাঁধ চাই। এবং সব জায়গায় পানি সম্পদ মন্ত্রণালয় ওনার সাথে ওনার চিফ ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার এক্স ইঞ্জিনিয়ার ছিল তারা ইনস্ট্যান্ট ওই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে বসে সেখানে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়েছেন কোন এলাকায় কতটুকু বাদ করবেন সেটা তারা ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন এবং সে অনুযায়ী আগামীতে বাঁধের কাজ শুরু হবে। নিশ্চয়ই আগামীতে বাঁধের কাজ শুরু হবে। আবার যে সামনেই একটা বন্যার কথা আমরা জানতে পাচ্ছি, সামনে হয়তো যদিও এত বড় বন্যার আশঙ্কা নেই বলেই আমরা শুনছি। কেমনে বললো এটা আমি বুঝি না, আমি বুঝি না, এটা কি গণক আপনি এখনই ঢোকেন www.ffwc.gov.bd, আপনি গত বড় বন্যা যতগুলো হয়েছে বাংলাদেশে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি বড় বন্যা হয়ে থাকে, নদীগুলো ফুলে ওঠে তারপরে একটু বাড়তি হলেই বন্যার বলে আমরা চেঁচামেচি করি। এখন আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে দেশে প্রচণ্ড বৃষ্টি এবং উজানের ঢল। এখন আমার আজকে এই এই মিটিংয়ের মানে এই আলোচনাতে মন্ত্রী মহোদয়ের প্রতি একটা আবেদন থাকবে যে আপনি একটা কমিটি করে এক্সপার্টদের ডাকেন, অফিসারদের ডাকেন, যাদের ডাকেন, প্রত্যেকটা স্থান ভিত্তিক, নদীর অববাহিকা ভিত্তিক, সময় ভিত্তিক বিশ্লেষণ করতে হবে। নওগাঁতে যে ফ্লাড হয়েছে সেটা লোকাল বৃষ্টি, বাঁধ ভেঙে হয়েছে, গ্রামের লোক ঠেকাতে চেষ্টা করেছে পারেনি। তিস্তার ফ্লাড, তিস্তাতে বেঁচে গেছি আমরা, তিস্তাতে যখন পানি বাড়ছিল ঘন্টা দুয়েক ছিল বিপদসীমার সর্বোচ্চকালের রেকর্ডের উপরে, তখন পানি উন্নয়ন বোর্ড ভেরি কারেক্টলি বাঁধের উজানে একটা জায়গায় কেটে দিয়ে লালমনিরহাটের দিকে বন্যাটা ঢুকানোর চেষ্টা করছিল, লাকিলি পানিটা নেমে গেছে। তো তাহলে প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমাকে এগোতে হবে, প্রত্যেকটা আলাদা, আপনি এক বন্যা শব্দ দিয়ে সারা দেশকে বোঝাতে পারবেন না। আমি আপনি যে কথাগুলো বলছেন এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, নদীর অববাহিকা ভিত্তিক প্রত্যেকটার গতিবিধি আমরা জানি, ওয়েবসাইটে আছে। এখন পানি উন্নয়ন বোর্ডের যেটা বললেন, আমি পানি উন্নয়ন বোর্ডের এই ফ্লাড ফোরকাস্টিংটা ফ্লাড অ্যাকশন প্ল্যানের 10 নম্বর কম্পোনেন্ট, এই পুরো মন্ত্রণালয়ের সৃষ্টি হচ্ছে ফ্লাড অ্যাকশন প্ল্যানের 11 নম্বর কম্পোনেন্ট, ইতিহাস জানতে হবে বহু জায়গাতে, প্রস্তুতিটা জানতে হবে। বাট আমি মন্ত্রী মহোদয়ের পক্ষে একটা কথা বলি, সেটা হচ্ছে ওনাদের মন্ত্রণালয়ের একটা বড় কাজ হয়েছে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার,
যেটা যখন প্রথমে লেখা হয় আমি সংযুক্ত ছিলাম বলে আমি খুব গর্বিত বোধ করি, সরকারের কোনো আদেশ দেওয়ার প্রয়োজন নাই। ওনাদের রিপোর্টের মধ্যে বলা আছে একটা স্বাভাবিক সময় কি করা হবে, একটা দুর্যোগকালীন সময় কি করা হবে, দুর্যোগের আগে আগে কি করতে হবে, দুর্যোগ চলাকালীন সময় কি করতে হবে, দুর্যোগের পরে কি করতে হবে। আমি আজকে আসছিলাম যখন বিকালের দিকে বিদেশি বিবিসি শুনছিলাম টেলিভিশনে রেডিওতে, বলছে যে সিলেটের যে গ্রাম ডুবে গেছে কিংবা এটা খুব সম্ভবত সরি বগুড়ার চরে, তারা বলছেন যে পানি নেমে গেছে তিন দিন, আমার বাড়িতে এসেছি কিন্তু আমি রান্না করতে পারছি না, সব কাদা এটসেট্রা, আমার যে মাটির চুলা ছিল সেটা ভেঙে গেছে। কাজেই একটা হচ্ছে নর্মাল সময়ে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আমি কি করব বন্যার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে যখন সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট অঞ্চলের বিপদ হচ্ছে এপ্রিল মে মাসে, মে মাসের পরে পানি উঠুক না আমার কিচ্ছু আসে যায় না। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আবার দেশের মধ্য অঞ্চলে চরাঞ্চলে জুলাই থেকে সেপ্টেম্বর, তাহলে আমার ফসলটা সেটার বাইরে করতে হবে। সমন্বয়ের আদেশ দেয়া আছে, অটোমেটিক্যালি ডেপুটি কমিশনার ইউএনওরা এই সমন্বয়ের কাজে বসবেন। আমি অত্যন্ত একজন একাডেমিক হিসাবে গর্ববোধ করছি যে ওনারা গত বছর করেছেন, তার আগের বছর করেছেন, যেহেতু মন্ত্রণালয়ে আমার একটু ওঠা বসা আছে, তারা এই সমন্বয়টা করেছেন, যে সমন্বয়ের জন্য আমি ক্রেডিট দেব। আমি এই সমন্বয়ের জায়গায় একটা জায়গায় আমার একটু জানবার ছিল, একটু জিজ্ঞাসা করি, আমি একটা বিরতিতে যাই ডক্টর এনামুর রহমান এমপি, সেটি হচ্ছে যে এই সমন্বয় যাওয়ায় তথ্য দেওয়ার বিষয়ে সেখানেও কি আপনাদের একটা সমন্বিত বিষয় আছে কিনা? কারণ স্বাস্থ্য অধিদপ্তর তারা 28 জুলাই পর্যন্ত বলছে 114 জনের প্রাণহানি হয়েছে বন্যায়, 27 জুলাই আপনি নিজে বলছেন যে এই বন্যায় প্রাণহানির সংখ্যা 75 জন, এবং আজকে সবশেষ হিসেবে আমি দেখছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি কন্ট্রোল রুম তারা বলছে 117 জন মারা গেছে পুরো বন্যায়। মানে এই সংখ্যাগত পার্থক্যটা মানে সমন্বিত যদি হয়ে থাকে তাহলে একরকম হবার কথা। একটা বিরতি নিয়ে এসে শুনি আমি এই বিষয়টি, বিরতির পরেই ফিরছি। ফিরে এলাম রাজকাহনে। আমি বিরতির আগে ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি যেই প্রশ্নটি করে গিয়েছিলাম সেটির একটু উত্তর জানি, যে সংখ্যাগত পার্থক্যটা কেন, প্রাণহানির সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ যেটি বলছে 117 জন, আপনারা বলছেন, আপনি বলেছেন 75 জন। ধন্যবাদ। আমরা 75 জন বলেছি শুধুমাত্র বন্যার কারণে, এটা হলো পানিতে ডুবে এবং নৌকা ডুবিতে এই সংখ্যাটা, আর এর সাথে অন্যান্য যে কারণে মৃত্যুগুলো হয়েছে সেগুলো যদি টোটাল করেন তাহলে আবার স্বাস্থ্য অধিদপ্তরের যে অন্যান্য মানে কি, যে সাপে কাটা, সাপে কাটা, তারপরে পাহাড় ধস বন্যায়, পাহাড় মাটি চাপা, তারপরে আপনার এর সাথে এই দুটাই আমরা দেখেছি, যে সাপে কাটা, পাহাড় ধস। আপনাদেরটা শুধু আমরা যে বন্যার পানি বাড়ার কারণে এই পানিতে ডুবে মারা গেছে বা স্রোতে অনেকেই অভিযোগ করছে যে পানি যখন জোরে আসছে ভেসে গেছে মৃত্যুবরণ করছে, আর বেশিরভাগ সংখ্যা আমরা দেখছি নৌকা ডুবিতে যে মৃত্যু পানিতে পড়ে যে মৃত্যুটা, সেটা আমরা 75 টোটাল হয়েছে। এবার একটু আসি যে এই কারণে তাহলে আসলে আপনাদের কিছু, যেমন সেদিন মানে আমরা যেটি শুনি প্যারামিটার, নানান রকম প্যারামিটারে ভাগ করা, কিছু প্যারামিটার কম হয়তো হিসাবের মধ্যে এসেছে, সেটি এই যে ক্ষতিগুলো আমরা জানতে পারছি সেটি পুষিয়ে নিতে এখন আপনাদের কি অবস্থান? আপনাদের একটি প্রতিবেদন দেখছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 2019 মৌসুমি বন্যা যৌথ চাহিদা সম্ভাব্যতা, এই একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে সামগ্রিকভাবে 76 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনারা বলছেন, এবং সবচেয়ে বিপদগ্রস্ত হচ্ছে 3.5 লাখ হতদরিদ্র, তাদের জন্য এখন আপনাদের পরিকল্পনাটা কি? আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যে করণীয় সেটার ব্যাপারেও কিন্তু আমরা প্রত্যেকটা জেলায় আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মিটিং করেছে, সেখানেও মন্ত্রণালয় যেমন 22টি মন্ত্রণালয় অংশগ্রহণ করে, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতেও কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে জেলা কর্মকর্তারা আছেন সেখানে তারা অংশগ্রহণ করেন, এবং সেই সাথে স্থানীয় সংসদ সদস্যরা, উপজেলার চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেন। সেখানে প্রত্যেকটা অধিদপ্তর বা জেলা কর্মকর্তা প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো পূরণ করার জন্য তারা কাজ করবে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা কার্যক্রম করে নিয়েছি, আমরা জিআরের চাল আরও তাদেরকে দিয়েছি, ঘরবাড়ি যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর জন্য আমরা টিন এবং নগদ নির্মাণ কাজের জন্য নগদ টাকা দিয়েছি, পশু খাদ্য নষ্ট হয়ে গেছে পশু পালনের জন্য পশু খাদ্যের জন্য আলাদা বরাদ্দ দিয়েছি, শিশুদের
খাবারের জন্য আমরা আলাদা বরাদ্দ দিয়েছি। এর সাথে যাদের ঘর একেবারেই বিনষ্ট হয়ে গেছে তাদেরকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার জন্য আমরা বরাদ্দ দিয়েছি। কিন্তু এই বরাদ্দগুলো, জি আপনি শেষ করুন, আমি প্রশ্ন করব যে ইতিমধ্যে ঈদের মধ্যে আমরা ভিজিএফ দিয়ে দিয়েছি, সেটা বিতরণের কাজও চলছে। আর যে সমস্ত জায়গায় দরিদ্র হতদরিদ্রের সংখ্যা বেশি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা আমরা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের মাধ্যমে রিপোর্ট পাবো যে হয়তো 2-3 মাস তাদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে, সেখানে আমরা ভিজিএফ কর্মসূচিটা চালু রাখবো। কিন্তু এই যে আপনাদের যে বরাদ্দগুলো আছে সেটি যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা বা যার আসলেই প্রয়োজন সেই ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে কিনা সেটি আপনারা কিভাবে মানে সেটি তদারকিটা কিভাবে করছেন? সেটা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি তদারকি করছে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আপনি বলছিলেন যে স্থানীয় সাংসদরা সেখানে আছেন, সদস্য আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, ওয়ার্ড মেম্বার আছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষ অভিযোগ করছে যে সাংসদরা এলাকায় যাচ্ছেন না, তারা এই বন্যার সময় এলাকায় না গিয়ে কি এটি মনিটরিং করা সম্ভব? আমি তো 28টা জেলার মধ্যে 24টা জেলা এবার পরিদর্শন করেছি। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সংসদ এলাকায় যখন ভিজিট করেছি তখন দেখেছি যে সংসদ সদস্যরা খবর নিচ্ছে, তারা বন্যা শুরুর পর থেকে তারা এলাকায় গেছেন এবং তারা কন্টিনিউ করেছেন সেখানে, এবং আমরা যে সবখানে কিন্তু তাদের পেয়েছি এবং জনগণ কিন্তু বলেছে যে আপনারা আসার পূর্বেই সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যানরা তাদের নিজের সামর্থ্য দিয়ে কিন্তু আমাদেরকে সাহায্য করেছে। অভিযোগটি পুরোপুরি অস্বীকার করছেন, কিন্তু যদি কেউ আসলে তারপরেও যদি কারো অভিযোগ থেকে থাকে, ধরেন স্থানীয় পর্যায়ে যে দুর্নীতি ত্রাণ নিয়ে বা এই যে বলছিলেন যে টিন বরাদ্দ দেওয়া হয়েছে, এরকম ত্রাণের টিনে চুরি, অনিয়ম ইত্যাদি ঘটনা তো আমরা অনেকটাই শুনেছি এর আগে, সেখানে যদি এরকম কিছু হয় তাহলে স্থানীয় মানুষজন কোথায় অভিযোগ জানাবে যে আমি পাইনি, এই বিষয়টা বলবার জায়গা কোথায়? আমার এবার এই আমি তো প্রায় 1 মাস ঢাকার বাইরে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি, প্রত্যেকটা জেলায় সভা করেছি, মত বিনিময় সভা করেছি, উপজেলায় সভা করেছি এবং নিজে ত্রাণ পানি কবলিত অঞ্চলে গিয়েছি, নৌকা গিয়েছি, বোটে গিয়েছি, হেঁটে গিয়েছি, কোথাও কিন্তু ত্রাণ নিয়ে কারো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি, বরঞ্চ সবাই সন্তোষ প্রকাশ করেছে যে না এবার আমরা বন্যা শুরু হওয়ার আগেই আমাদের কাছে ত্রাণ পৌঁছেছে, বিতরণে কোনো বিলম্ব হয় নাই। শুধু কয়েকটা জায়গা অভিযোগ এসছে যে প্রথম দিকে দুর্গম এলাকায় ত্রাণ সরবরাহটা একটু বিলম্ব হয়েছে, কারণ জলযান নৌযান পাওয়া যাচ্ছিল না, নৌযানের খরচ পাওয়া যাচ্ছিল না। তো যখন আমরা নির্দেশ দিয়েছি, আমরা যে নগদ টাকা দিয়েছি সেই টাকা দিয়ে এই নৌযানের ভাড়াগুলো আপনারা বহন করবেন এবং নৌকা ভাড়া করে যাবেন, এরপরে কিন্তু আর কোনো আমরা অভিযোগ শুনিনি। মানে এই অভিযোগটা সরাসরি করবার কোনো সুযোগ নাই, মানে সেই স্থানীয়ভাবেই করতে হবে, সরাসরি আপনাদের কাছে পৌঁছাবার কোনো সুযোগ? আমাদের কাছে সারাক্ষণই ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লেভেলের প্রত্যেক পর্যায়ের পেশাজীবী সংগঠন বা সরাসরি এলাকার নাগরিকও ফোন দিয়েছে যে কোথায় ত্রাণের স্বল্পতা আছে, অপ্রতুলতা আছে, সেই জায়গায় কিন্তু আমরা ডিসিদের সাথে কথা বলে ফোন দিতে হয়। সেজন্য কোথায় কম হচ্ছে ত্রাণ আরও প্রয়োজন, চাহিদা এগুলো আমাদের কাছে জানিয়েছে, আমরা আবার সেই অঞ্চলে ডিসি যারা আছেন তাদের সঙ্গে কথা বলে সেই জায়গায় আমরা 10-15 মিনিটের মধ্যে আমরা কিন্তু ত্রাণ বরাদ্দ দিয়েছি। ডক্টর আইনুন নিশাত, আপনি একটি বিষয়ে বলছিলেন, আমি জিজ্ঞাসা করছিলাম যে আগস্ট এর শেষের দিকে বা সেপ্টেম্বরে আপনি বলছিলেন গণক কিনা, তাহলে কি আসলে ওই সময়ে বন্যার আশঙ্কা নাই? মানে এখনই তো ক্ষয়। হ্যাঁ, আমি তো একটু আগে আপনাকে বলেছি যে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি হচ্ছে ভালনারেবল পিরিয়ড, পুরনো ডেটা বলছে এর আগে বহুবার এই পিরিয়ডের মধ্যে পানি উঠবে, নামবে, উঠবে, নামবে, সেপ্টেম্বরের পরের থেকে সে পার্মানেন্টলি নেমে যায়। এখন এই পূর্বাভাসটা আবার নদীভিত্তিক, সুরমা কুশিয়ারা, ব্রহ্মপুত্র ধরল্লা দুধকুমার কিংবা গঙ্গা পদ্মা এগুলোর জন্য ডিপেন্ড করে ভারতের বৃষ্টির পানি, বাংলাদেশে বৃষ্টি হয়নি কিন্তু নদীর পানি বাড়ছে কারণ উজান থেকে পানিটা আসছে। সেই ক্ষেত্রে এই পূর্বাভাস কেন্দ্র ভারত থেকে ডেটা পায় এবং আমার জানা মতে পর্যাপ্ত ডেটা পাওয়া যায়, বৃষ্টির ডেটা ভারতের পূর্বাভাস সেগুলো মডেল দিয়ে বলা হয়, আবহাওয়া দপ্তর মডেল রেজাল্টটা দেয়, সেটা পানি উন্নয়ন বোর্ড সেটার ভিত্তিতে কথা বলে। তারা যদি বলতে পারেন যে অগাস্ট মাসের শেষে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে বৃষ্টি কম হবে, ভালো কথা, আমার বিদ্যায় এটা কুলায় না, কারণ আবহাওয়া এত আনপ্রেডিক্টেবল যে এত লম্বা ফোরকাস্ট দেয়া যায় না। আপনার সামনে যে কম্পিউটার আছে আপনি সেখানে 10 দিনের ফোরকাস্ট, ইন্ডিকেটিভ ফোরকাস্ট পাবেন, সেখানে 5-6 ফিটের একটা ফারাক আছে। তাহলে
মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলছেন ত্রাণ কার্য করা হচ্ছে, আজকেই বিদেশি একটা রেডিও চ্যানেলে সংশ্লিষ্ট সচিবের সিনিয়র সচিবের স্টেটমেন্ট শুনছিলাম, তিনি পরিষ্কার বলছেন যে আমরা দুর্গম জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছি এবং গভর্নমেন্টের পলিসি হচ্ছে কাউকে বাদ দিয়ে নয়, লিভিং নো ওয়ান বিহাইন্ড, সাধুবাদ জানাচ্ছি। এখন অন্য আরেকটা প্রশ্ন আপনাকে আমি করে আপনাকে উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে রাস্তাঘাট ডুবে গেছে, রেল লাইন ডুবেছে। এইটার ক্ষেত্রে আমি আশা করব মন্ত্রী মহোদয়রা একটা স্ট্রং পদক্ষেপ নেবেন। কার সাথে? এটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে। এই যে ব্রিটিশ আমলে যখন রেললাইন হয়েছে, একটা নদী তার থেকে 2 কিলোমিটার দূরে রেললাইন চলে গেছে, রেললাইনের মধ্যে কালভার্ট ছিল, একটা খাল চলে এসছে নদীতে পড়েছে। এখন পরবর্তীতে আমাদের একটা কৃতিত্বের জায়গা হচ্ছে স্থানীয় পর্যায়ে প্রচুর রাস্তাঘাট, অবকাঠামো, কালভার্ট ইত্যাদি তৈরি হয়েছে। এগুলোর সময় একটা পরিকল্পনাতে ঘাটতি ছিল, পানিটা বেরোবে কোত্থেকে? পুরো এলাকাটা কতগুলো কম্পার্টমেন্ট, বক্স বক্সে ভাগ হয়ে গেছে, যেখানে বৃষ্টি হচ্ছে খালের পানিটা যেতে পারছে না, কারণ যে কালভার্টটা করা হয়েছে অপ্রতুল। স্থানীয় সরকার প্রকৌশল ডিপার্টমেন্ট এমপি সাহেবদের নির্দেশে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের নির্দেশে প্রচুর, কারণ তারা রাজনৈতিক নেতা, তাদের নির্দেশেই হবে, কিন্তু সেখানে যে ওপেনিংটা প্রয়োজন ছিল সেটা নেই। কাজেই এখন যদি পুনর্বাসনের নামে ওই রাস্তাটাকে, ওই কালভারটাকে ওইভাবেই বানানো হয়, সামনের বছর আবার ভাঙবে, নাহলে তার পরের বছর ভাঙবে, এটা কী ধরনের ইঞ্জিনিয়ারিং কিংবা কী ধরনের পরিকল্পনা? তাহলে এখানে যেমন পানি উন্নয়ন বোর্ডের কাজ হচ্ছে নদীর পানি উপচে পড়ে যাতে ভিতরে না ঢোকে সেটা ঠেকানো। এই পরিকল্পনাটা কারা করেন, মানে এই বিষয়গুলো যারা করেন, এক্সপার্ট হওয়ার কথা তাদের, এই বিষয়গুলো বুঝবার কথা, তাহলে সেটা হচ্ছে না কেন? সেখানে আমাদের পরিকল্পনা পদ্ধতিতে বড় ঘাটতি আছে, কারণ পরিকল্পনা পদ্ধতিতে বলা হয় যে ঠিক আছে স্ট্যান্ডার্ড কতগুলো 25 ফুট 50 ফুট 70 ফুট কালভার্টের ডিজাইন লাগবে, 200 ফিট দিল 70 ফিট, অবভিয়াসলি পানি বেরোতে পারছে না, পানিটা ফুলে উঠছে, রেললাইন পানির তলায় গেছে। ব্রিটিশরা তো রেললাইন অনেক উঁচু করেছিল, তারপর কিন্তু আপনি যদি রেললাইনের ছবি যেটা ডুবেছে, যে জায়গাটা ডুবেছে সেটা ধরে যদি ওইদিকে 1 কিলোমিটার যেতেন, এদিকে 1 কিলোমিটার যেতেন, দেখতেন ঠিক আছে, আপনি দেখতে পেন যে ওখানে আরেকটা রাস্তা এসে, এখানে একটা রাস্তা এসে এটাকে একটা কম্পার্টমেন্টে তৈরি করেছে। এই কম্পার্টমেন্টগুলো এখন দেখতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থা। এই জন্য মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি যে যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে ওই এক্সপার্টদের লাগান যে কেন এটা ঘটেছে, আমি পুনর্বাসনের টাকা দেবো, উনি বলবেন আমি পুনর্বাসনের টাকা দেবো, কিন্তু সামনের বছর যেন না হয়। এই যে চরে যে বাড়িঘরগুলো বানানো হবে, উনি একটা কথা বলেছেন আমি খুব ভালো লাগলো, যে উনি আশ্রয় কেন্দ্রগুলো ভিজিট করেছেন। এখন আমি যদি জানি সারিয়াকান্দি, কাজীপুর কিংবা যেখানকারই হোক, চরগুলো ডুবে যাবে সামনের বছরও, ডুববে বাঁধের বাইরে, ডুববে খুবই স্বাভাবিক, বাঁধের বাইরে এবং নদীর গতিপথের মধ্যে, নদীর গতিপথের মধ্যে, চরের মধ্যে, 20-25 লাখ টাকা মানুষ আছে, তাহলে আমরা সবাই জানি ওটা ডুবে যাবে। তাহলে যখন ডোবা শুরু হলো তাকে আশ্রয় কেন্দ্রে নিতে হবে, ওখানে যে অবকাঠামোগুলো করব, আমি স্কুল করব, কলেজ করব, হাসপাতাল করব, যাই করব, কারণ এক একটা ইউনিয়ন, এক একটা চর অনেক বড় বড়, সেগুলো যাতে সাফিসিয়েন্টলি উঁচু হয়। আমি এই বিষয়ে বিরতির পরে জানতে চাইবো, যে আশ্রয় কেন্দ্রের কথা বলছেন মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন মুজিব কেল্লা গড়ে তোলা হবে, এই বিষয়টিও একটু জানতে চাই, সেটি আসলে কতটা পরিকল্পিত হবে? বিশেষজ্ঞ আছেন আমাদের সাথে আইনুল নিশাত, নিশ্চয়ই আপনিও সেই বিষয়ে বলবেন একটা বিরতির পরে। রাজকাহনে ফিরছি, ফিরে এলাম রাজকাহনে। বিরতির আগে যেই প্রসঙ্গে কথা হচ্ছিল সেদিকেই আসতে চাই, কালভার্টগুলো ঠিক সুপরিকল্পিতভাবে হয় নাই বলে এখন অনেক অসুবিধা হচ্ছে, সামনে যেন পরিকল্পিত হয়, এই একটা বিষয়ে যে সামনের পরিকল্পনাটা কি আপনারা আশ্রয় কেন্দ্রের জায়গায়, যে যেহেতু নিয়মিত বন্যা হবে, এটি আমরা জানি বাংলাদেশের অবস্থান চরে বা বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিষয়ে আইনুল নিশাত বারবার বলে দিচ্ছিলেন যে কোন অঞ্চলের কি অবস্থা সেই অবস্থা ভিত্তিক, সেক্ষেত্রে আপনার একটি পরিকল্পনার কথা শুনছিলাম, আপনাদের মন্ত্রণালয়ের পরিকল্পনা যে মুজিব কেল্লা করা হবে আশ্রয় কেন্দ্রের বিষয়ে, সেটি আসলে কেমন হবে, ব্যবস্থা কি হবে, কবে নাগাদ হবে, সার্বিকভাবে জানতে চাই। ধন্যবাদ। আমাদের আশ্রয় কেন্দ্র আসলে তিন রকমের, একটি হলো সাইক্লোন শেল্টার, একটি ফ্লাড শেল্টার, আর একটি হলো মুজিব কেল্লা। আপনারা জানেন যে 1970 সালে আমাদের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল এবং সেখানে 3 লক্ষ, কেউ বলেন 5 লক্ষ, যে যাই বলতো আপনার কথাই, আমি গত অনুষ্ঠানে আপনি বলছেন 3 লক্ষ, পরে আমি সার্চ করে দেখেছি 3 লক্ষ, আপনার প্রতি আমার ওই দিন থেকে আরও রেসপেক্ট বাড়ছে যে এই করে জিনিস জানেন, 3 লক্ষ লোক মারা গিয়েছিল। এবং তখন আমাদের এই তৎকালীন পাকিস্তানে নির্বাচন চলতেছিল, আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী কর্মকাণ্ড ফেলে
তিনি সেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যে মানুষের উদ্ধার কাজে অংশগ্রহণ করেন এবং তিনি পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরেই অনুভব করেছিলেন যে এই মৃত্যুকে ঠেকাতে হবে সেই জন্য তিনি প্রবর্তন করেন সাইক্লোন শেল্টার এবং মুজিব কেল্লা আর হলো সিপিপি সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম তার অধীনে ভলান্টিয়ার তৈরি করা তখন তিনি 156টি মুজিব কেল্লা তৈরি করেছিলেন এবং প্রায় 400 উপরে সাইক্লোন শেল্টার তৈরি করেছিলেন পরবর্তীতে সাইক্লোন শেল্টার 4071টি হয় মুজিব কেল্লার কাজে আর হাত দেওয়া হয় নাই আর বন্যা আশ্রয় কেন্দ্র আমরা আমি দায়িত্ব নেওয়ার আগে 156টি জানতে পেরেছি এবং আমরা দায়িত্ব নেওয়ার পর আরও 423টি বন্যা আশ্রয় কেন্দ্র করার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে আর 550টি মুজিব কেল্লা করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করেছি খুব শীঘ্রই টেন্ডার হবে আর 220টি সাইক্লোন শেল্টার ইতিমধ্যে কাজ প্রায় সম্পন্ন হয়েছে সাইক্লোন শেল্টারটি হলো উপকূলীয় অঞ্চলে একটি আশ্রয়কেন্দ্র তিনতলা বিশিষ্ট সেখানে শুধুমাত্র মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে আর ফ্লাড শেল্টার হলো বন্যা কবলিত অঞ্চলে সেখানে শুধুমাত্র মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে আর মুজিব কেল্লা 1970 প্রচুর গবাদি পশু মারা যাওয়াতে বঙ্গবন্ধু তখন মুজিব কেল্লার ধারণাটা তিনি প্রবর্তন করেন সেখানে হলো যে কমপক্ষে 5 একর জায়গা নেওয়া হয়েছে সেটাকে হায়েস্ট ফ্লাড লেভেলের চেয়ে আরও কয়েক ফুট উপরে মাটি ফেলে উঁচা করা হয় সেখানে ঘাস এবং বিভিন্ন গাছপালার চাষ করা হয় এবং সেখানে কিন্তু বন্যা আশ্রয়কেন্দ্রের আদলেও একটি ভবন করা হয় মানুষের জন্য আর বাকি যে জমিটা আছে সেখানে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া মহিষ এই সকল গবাদি পশু রক্ষা করার জন্য ব্যবহার করা হবে এটাই এটাই কতগুলো করা হবে দেশ জুড়ে এরকম মুজিব কেল্লা মুজিব কেল্লা আমরা আমাদের বর্তমান প্রকল্পে 556টি 550টি মুজিব কেল্লার প্রকল্প গ্রহণ করেছে সেটি যথেষ্ট সংখ্যাটা যথেষ্ট হবে বলে মনে করছেন আমরা মনে আমরা আমাদের প্রথম প্রাথমিক পরিকল্পনা আমরা যথেষ্ট মনে করেছিলাম কিন্তু আমি আমি এই সাইক্লোন ফণীর পরে উপকূলীয় অঞ্চল ভিজিট করেছি এবং বন্যার পরে এবার ভিজিট করার পরে যেটা আমার ব্যক্তিগত ধারণা যে সাইক্লোন শেল্টার আরও অন্তত 3000 বাড়ানো উচিত কারণ এবার আমরা ইভ্যাকুয়েশনের সময় 16 লক্ষ লোককে ইভ্যাকুয়েট করতে পেরেছি কিন্তু সবারই কমপ্লেন যে খুবই কনজেস্টেড এবং খুবই অস্বাস্থ্যকর অবস্থা ছিল আমরা যদি এটাকে সংখ্যায় না বাড়াই তাহলে এরপর কেউ সহজে আসতে আগ্রহ প্রকাশ করবে না আর বন্যা আশ্রয় কেন্দ্র মাত্র 423টার আমরা এখন নির্মাণ কাজ করতে যাচ্ছি যে পরিমাণ পানি দেখেছি যে পরিমাণ বন্যা কবলিত মানুষ দেখেছি তাদেরকে আশ্রয় যদি দিতে হয় সত্যিকারের একটি সুন্দর পরিবেশে বাংলাদেশের বর্তমান যে অবস্থায় গেছেন সেই স্ট্যান্ডার্ডে যদি আমার মানুষদেরকে আমি একটু আরামদায়ক আশ্রয় ব্যবস্থা করতে চাই তাহলে আমাকে আরো হাজার হাজার আশ্রয় কেন্দ্র করতে হবে আর মুজিব কেল্লা একটা বড় কর্মযোগ্য আমি ডক্টর আইনুল ইসলামের কাছে জানতে চাই কেল্লা আমরা 550টি করতেছি কিন্তু আমি মনে করি এটাও সাফিসিয়েন্ট না এবারও চর এলাকায় আমরা গিয়েছি ঈদের আগে কোরবানি যে পশুগুলো তারা লালন পালন করছিল অত্যন্ত খারাপ অবস্থায় খাদ্যের অভাবে দেখেছি তারা আমাদেরকে বলেছে এই মুজিব কেল্লা যদি আমাদের বেশি বেশি থাকতো তাহলে আমাদের এই গবাদি পশুগুলো মুজিব কেল্লা তাদের অন্তত ঘাস খেয়ে হলো আগামী বছরের আগে মোটামুটি এর একটা সফলতা আসবে মানে মুজিব কেল্লা নির্মাণ হবে কারণ আগামী বছরে হয়তো বন্যা হবে তখন হয়তো আশ্রয় দিতে হবে নিশ্চয়ই আগামী বছরের মধ্যে আমরা মুজিব কেল্লাগুলো এবং বন্যা আশ্রয় কেন্দ্রগুলো প্রায় আশা করি শেষ করতে পারবো আর কি আর এবছরে পুনর্বাসনে কত সময় নিতে পারেন আপনাদের যে অতি দরিদ্রদের যে একটা সংখ্যা বলছেন তাদের পুনর্বাসনে তাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি শুধু ভিজিএফ এর আমরা এখন সিদ্ধান্তের অপেক্ষায় আছি জেলা প্রশাসকদের যদি রিপোর্ট দেয় যে না এই অঞ্চলের লোক এতটা ক্ষতিগ্রস্ত যে তারা উপার্জনক্ষম হতে হতে হয়তো কোথাও যদি 1 মাস লাগে 1 মাস আমরা ভিজিএফ চালু রাখবো 2 মাস 3 মাস হলে 3 মাস পর্যন্ত রাখবো 1 বছর হলে আমরা 1 বছর রাখবো আপনারা জানেন যে গত বছর 2017 হাওরের বন্যায় মাননীয় প্রধানমন্ত্রী হাওরবাসীদের জন্য প্রায় 1 বছর ভিজিএফ চালু রেখেছিলেন এবং নগদ টাকারও তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা এবার পরিকল্পনা আছে যদি আমরা এরকম মনে করি যে এই সাহায্য চালু রাখবেন ধন্যবাদ আমি একটু ডক্টর আহনুল ইসাদকে শুনতে চাই যে আসলে যেহেতু বন্যা প্রবণ সামনে কি করলে এই ক্ষয়ক্ষতি আর একটু কমিয়ে আনা যাবে কি করণীয় আমাদের একটু আগে যে আলোচনাটা হচ্ছিল সেটা হচ্ছে উপকূল নিয়ে উপকূলে যখন জলোচ্ছ্বাস আসে যদি বাঁধকে টপকে ভিতরে ঢোকে তাহলে তো প্লাবিত হলো এবং ক্ষতিগ্রস্ত এবং সেটা লবণাক্ত পানি বঙ্গবন্ধু যে নির্দেশে মুজিব কেল্লা করেছিলেন যেটা স্থানীয় লোকরা কিন্তু মুজিব কেল্লা বলে আমি নিজে কুতুবদিয়ার আলী আকবর ডেল কিংবা নোয়াখালীর
এখন সুবর্ণচর চাপরাশির হাটের যে কেল্লা, এগুলো আমি নিজে 20-30 বছর আগেও ভিজিট করেছি, দেখেছি। সাইক্লোন শেল্টার মাস্টার প্ল্যান তৈরির সাথে আমি জড়িত ছিলাম এবং আমরা দেখেছি যে গ্রামের লোকের সবচেয়ে প্রেফার্ড শেল্টার হচ্ছে, ত্রাণ আশ্রয় কেন্দ্র হচ্ছে কিল্লার পাশে কিংবা কিল্লার উপরে, যেটা লক্ষ্য করে কিছু আন্তর্জাতিক সংস্থা যমুনার চরে, রংপুর কিংবা বিভিন্ন জায়গাতে চরাঞ্চলে স্কুলগুলোর খেলার মাঠ সহ স্কুলটাকে উঁচু করেছে। কাজে স্কুলটা হবে ত্রাণ আশ্রয় কেন্দ্র আর সামনের মাঠটা হবে গবাদি পশু। কারণটা খুব সহজ, সাইক্লোন প্রবণ এলাকাতে আমরা দেখেছি যে মানুষ প্রথমে চট করে শেল্টারে যেতে চায় না, কারণ সে গবাদি পশু কি হবে কাজী। আর গবাদি পশু কিন্তু এমন ট্রেন, তাদের এমন বোধ শক্তি যে আপনি দড়ি খুলে দিলে নিরাপদ জায়গায় গিয়ে তারা উপস্থিত হয়। এবং বহু জায়গাতে ওই উঁচু কিল্লাটাতে আমাদের 92-93 প্রফেসর জামিলুজা চৌধুরীর নেতৃত্বে আমি কাজ করেছিলাম, পরিকল্পনার লিডার ছিলাম আমি, আমরা বলেছিলাম যে যেখানে পারা যায় সেখানে কিল্লা তৈরি করে কিল্লার পাশে অথবা উপরে যেন আশ্রয়কেন্দ্র করা হয়। অসুবিধাটা হচ্ছে 90-80-70 এই ত্রাণ কেন্দ্র কিংবা কিল্লার জন্যে জমিটা স্থানীয় মানুষের কাছ থেকে চাওয়া হয়েছে ফ্রি। জমি অত্যন্ত মূল্যবান, ওনারা যেহেতু জমি কিনে নিয়ে করবেন এবং বড় একটা সাইজের, আমি মনে করি এটা সফল হবে। কারণ জমি যদি গ্রামের লোকে আমরা দান করতে বলি, তাহলে সে যে জমিটা দান করে সেটা গ্রামের বাইরে উপযুক্ত না। তো কথা বলার অনেক আছে, সাইক্লোন শেল্টারের কথা উনি বলেছেন, সামর্থ্য বা কতটা দান করে দেবে তারা এতটা জমি, এবার যে 550 পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা কিন্তু জমি কিনে নিচ্ছে না, জমি না, সরকারের সব জায়গায় এরকম খাস জমি নেওয়া। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আইনুন নিশাত, আপনাদের দুজনকেই। এই পর্বের রাজকাহন শেষ করছি, পরবর্তী পর্বে ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালের হাল বিষয়ে আলোচনা করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া এবং এম এইচ সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আবু আলতাফ হোসেন। সাথেই থাকুন।